আসসালামু আলাইকুম, আমি সায়ের হাসান। আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে একটি দীর্ঘ বিরতির পর আবার আপনার সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি টেকনিক অ্যানালাইসিস করব একটি সেক্টর উপর ভিত্তি করে। তো আমি এর আগে অন্যান্য সময় ভিডিও তৈরি করেছিলাম যে বিভিন্ন রকম শেয়ার উপর ভিত্তি করে। তো আজকে আমি একটি সেক্টরের উপর আমি আলোচনা করব যেই সেক্টরটি বর্তমানে মূল্যবৃদ্ধি পর্যায়ে রয়েছে বা ভালো করার সম্ভাবনা রয়েছে সামনের দিনগুলোতে, সেই সেক্টরটি নিয়ে আলোচনা করব। তো আজকে আমি প্রথমে যে সেক্টরটি নিয়ে আলোচনা করব, তো প্রথমে সেটা দেখে নেই এবং ওই সেক্টরগুলোতে কয়েকটা উল্লেখযোগ্য শেয়ার সম্পর্কে আমি আলোচনা করব। তো সতর্কতামূলকভাবে বলে রাখি, আমার ভিডিওটি কোনোভাবেই এই সেক্টরের শেয়ারগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না। আপনি যদি একান্ত এই শেয়ারগুলোতে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা অনুযায়ী এই শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন এবং অবশ্যই দেখে শুনে বিনিয়োগ করবেন। এবং আপনি যদি এই শেয়ারগুলোতে বিনিয়োগ করার পরে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হন তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকব না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো এই অ্যানালিসিসটি করার জন্য আমি সাহায্য নিয়েছি stockbangla.com ওয়েবসাইটের। তো আপনারা অলরেডি ওয়েবসাইটের হোম পেজটি দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমেই এখান থেকে চলে যাব মার্কেট ফ্রেম। এই যে এখানে যে মেনুটা আমরা দেখতে পাচ্ছি সেই মেনুতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো বর্তমান সময়ে কোন কোন শেয়ারগুলোতে ভালো করার সম্ভাবনা রয়েছে বা কোন কোন শেয়ারগুলো মূল্যবৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সকল সেক্টরের শেয়ারগুলো রয়েছে এবং সকল সেক্টরগুলো আলাদা আলাদাভাবে ভাগ করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে আমরা বর্তমানে খেয়াল করছি প্রায় সকল সেক্টরই কিন্তু খারাপ অবস্থানে রয়েছে, অর্থাৎ বেশিরভাগ শেয়ারই কিন্তু মূল্য হ্রাস পর্যায়ে রয়েছে বা দাম অনেকাংশে কমে গিয়েছে। শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমানে ইন্স্যুরেন্স যেই সেক্টরটি রয়েছে এই সেক্টরটি বর্তমানে ভালো করছে এবং একটি ভালো পরিমাণ কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় সবগুলো ইন্স্যুরেন্সেরই কম বেশি, শুধুমাত্র এখানে একটা বাদে। ঠিক আছে, তো দেখেন এখানে মোটামুটি সবগুলো শেয়ারেরই মূল্য বৃদ্ধি পেয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। তো আজকে আমরা মূলত ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব এবং এই ইন্স্যুরেন্স সেক্টরের কয়েকটি শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স যেহেতু ভালো করছে এবং আমি গত দিনে এর আগে ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং আরও বিভিন্ন রকম ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে ইন্স্যুরেন্স শেয়ারের অনেকগুলো শেয়ারেরই মূল্য বৃদ্ধি পেয়েছে, কয়েকটি বাদে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চলুন এখন ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আমরা ইন্স্যুরেন্স যেই সেক্টরটি রয়েছে এই সেক্টরের টেকনিক্যাল চার্টটি একটু অ্যানালিসিস করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে বর্তমানে এটা কী অবস্থানে রয়েছে। তো প্রথমে আমরা চলে যাব চার্টে, তারপর এখান থেকে আমরা টেকনিক্যাল চার্ট এখানে ক্লিক করব বা টিএ চার্ট এখানে ক্লিক করলো আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত যেই চার্ট অপশনটি সেটা চলে আসবে। তারপর এখান থেকে আমরা এখন সিলেক্ট করব ইন্স্যুরেন্স যেই সেক্টরটা রয়েছে সেই সেক্টরটা আমরা এখন এখান থেকে সিলেক্ট করব। তো আমরা এখানে ইন্স্যুরেন্স সেক্টরটাকে সিলেক্ট করলাম। তাই এখন এই সিলেক্ট করার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি চার্টগুলো চলে এসেছে টেকনিক্যাল চার্টটি, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম অপশন রয়েছে, যেমন RSI, তারপর ভোলবার বা ভলিউম যেটা, তারপর MACD। ঠিক আছে, এই সবগুলো এখানে টেকনিক্যাল চার্টগুলো আমরা দেখতে পাচ্ছি বা ইন্ডিকেটরগুলো এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা এখন RSI যেই ইন্ডিকেটরটি রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা প্রথমে আগে দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা যে ক্যান্ডেলস্টিক চার্টটা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা ইন্স্যুরেন্স সেক্টরটির ক্ষেত্রে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটাতে বর্তমানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড আমরা খেয়াল করছিলাম বা শেয়ারটির মূল্য কিন্তু এই অংশটাতে হ্রাস পেয়েছিল, এই টোটাল এই অংশটাতে। ঠিক আছে, তো এরপরে কিন্তু আবার একটু রাইজ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে, এবং নিচের দিকে যদি আমরা দেখি এখানে ভলিউম অংশ, তাহলে আমরা ভলিউমটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই অংশটাতে ভলিউম ভালো ছিল, এর ফলে কিন্তু ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এই অংশগুলোতে। কিন্তু এরপরে কিন্তু আস্তে আস্তে ভলিউম কমে যাওয়ার কারণে কিন্তু একই সাথে সাথে শেয়ারেরও পতন ঘটতে থাকে, অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলোর পতন ঘটতে থাকে। তো বর্তমানে যেহেতু আবার ভলিউম বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি এখানে RSI যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে RSIও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা চেষ্টা করছে। যেমন এইখানে এই অংশটাতে কিন্তু RSI অনেকাংশ নিচে নেমে গিয়েছিল, প্রায় 30-এর নিচে নেমে গিয়েছিল এই অংশটাতে, তারপর এখান থেকে আস্তে আস্তে কিন্তু রেস করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। তো আমি আগেই বলেছিলাম যে RSI এর মান ধরা হয়ে থাকে যে যদি 30-এর নিচে নামে তাহলে সম্ভাবনা আছে আবার আপ হওয়ার, এবং যদি 70-এর উপর উঠে যায় তাহলে সম্ভাবনা আছে আবার ডাউন হওয়ার। তো সুতরাং আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে RSI 30-এর নিচে নেমে গিয়েছিল এবং আস্তে আস্তে কিন্তু আপ হওয়ার চেষ্টা করছে, তো আমরা ধারণা করতে পারি এটা 70-এর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আমরা যদি একই সাথে যদি এখানে एमएससीडी लाइनटा जो ख्याल करी ताहले देखते पाबो जे देखें ये अंशटाते देखें जे एमएससीडी लाइनटी सिगनल लाइन के किन्तु ऊपर थेके नीचेर दिके क्रस करे अनेकांशे नीचे नेमे गियेछिलो। এই যে আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে নিচে নেমে গিয়েছিল কিন্তু এখন বর্তমানে কিন্তু আবার চেষ্টা করছে আবার উপরে ওঠার। ঠিক আছে, যদিও এখনো পর্যন্ত উপরে উঠতে পারেনি, তারপর চেষ্টা করছে উপরে ওঠার। এবং আমরা যেহেতু দেখলাম যে গত কয়েকদিনে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের যে ইন্ডেক্স সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এই ধারাটা যদি বজায় থাকে তাহলে কিন্তু সম্ভাবনা আছে এখানে আবার যে সিগন্যাল লাইনটি ছিল সেটাকে নিচের থেকে উপর দিকে এমএসসিডি ক্রস করতে পারবে। তো এই হচ্ছে সমগ্র ইন্স্যুরেন্স সেক্টরের যেই টেকনিক্যাল চার্ট সেটা। তো আমরা এখন ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্সের টেকনিক্যাল চার্ট নিয়ে একটু আলোচনা করব। তো কোন শেয়ারটি নিয়ে আলোচনা করা যায় সেটা আমরা নির্ধারণ করার জন্য চলে যাব হচ্ছে আবারও আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট, সেখান থেকে আমরা মার্কেট ফ্রেমে চলে যাব। তারপর এখানে আমরা অনেকগুলো শেয়ার দেখতে পাচ্ছি, যেমন এখানে ডেল্টা লাইফ সেটা সবচেয়ে বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আর অনেক রকম ইন্স্যুরেন্স রয়েছে, যেমন ইস্টার্ন ইন্স্যুরেন্স নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারে। এছাড়াও গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে আমি আলোচনা করেছি, তো আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমি ডেল্টা লাইফ নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, যেহেতু এটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো সেটা নিয়ে একটু আলোচনা করি যে এটা কি আগামী দিনগুলোতে বাড়বে কিনা সেটা আমরা একটু দেখি। তো সেজন্য আমরা চলে যাব হচ্ছে প্রথমেই আগে আবার চার্ট অপশনে, তারপর সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স টেকনিক্যাল চার্ট অপশনে। তো চার্টটা লোড হয়ে গেলে আমরা এখানে লিখব হচ্ছে ডেল্টা লাইফ। আমরা এখানে ডেল্টা লাইফটা সিলেক্ট করলাম। তো এখন আস্তে আস্তে একটু সময় লাগবে ডেল্টা এই যে। তো অলরেডি ডেল্টা লাইফের টেকনিক্যাল চার্টটি লোড হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু এই শেয়ারটি ভালো একটি আপ ট্রেন্ডে রয়েছে এবং অনেকাংশে কিন্তু আপ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এর এই অংশটাতে ছিল একটা সাইডওয়েজ পর্যায় এবং এই অংশটাতে ছিল আরেকটা আগের অংশের আপট্রেন্ড। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শেয়ারটি আপট্রেন্ডে রয়েছে এবং এই শেয়ারটি কিন্তু পরপর দুইবার আপ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই অংশটাতে আপ হয়েছিল, এরপরে বেশ কিছুদিন সাইডওয়েজ পর্যায়ে ছিল, এরপরে কিন্তু আবার একটা আপট্রেন্ড চলছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিরতির পরে কিন্তু আবার একটা আপট্রেন্ড শুরু হয়েছে। এবং এখন দেখার বিষয় যে এই শেয়ারটি কতদিন আপ হয়। তো আমরা যদি এই শেয়ারটির যদি লেনদেন সম্পর্কে একটু আলোচনা করি, তো আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে দীর্ঘদিন যাবৎ এই শেয়ারটি একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল, অর্থাৎ তেমনভাবে পরিবর্তন হয়নি এই অংশটাতে। তখন যদি আমরা লেনদেনগুলো দেখি, লেনদেনও কিন্তু অনেক অল্প পরিমাণে ছিল। ঠিক আছে, তো হঠাৎ করে এই অংশটাতে লেনদেন বৃদ্ধি পেতে শুরু করে এই অংশটাতে, এবং এই অংশে সবচেয়ে বেশি পরিমাণে লেনদেন বৃদ্ধি পায়। এর ফলে আস্তে আস্তে কিন্তু শেয়ারটির মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়। এরপরে কিন্তু আবার একটা সাইডওয়েজ পর্যায়ে চলে আসে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেনদেনও কিন্তু অনেক কিছু কমে যায় এবং বেশিরভাগ সময় কিন্তু সেল প্রেশার ছিল, দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা সাইডওয়েজ পর্যায়ে ছিল। কিন্তু বর্তমানে শেয়ারটির প্রতি আবার মানুষের আগ্রহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু শেয়ারটি আবার আপ হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু একটা বাই প্রেশার রয়েছে। তো চলুন আমরা তিনটি ইন্ডিকেটর নিয়ে একটু আলোচনা করি, তাহলে জিনিসটা বুঝতে পারবো যে এটা কি আরও আপ হবে নাকি ডাউন হয়ে যাবে নাকি সাইডওয়েজ পর্যায়ে যাবে। তো প্রথমে আমরা নিব হচ্ছে আরএসআই ইন্ডিকেটর, তারপরে নিব হচ্ছে এমএসসিডি ইন্ডিকেটর, এবং সর্বশেষে নিব হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। তো আমরা তিনটি ইন্ডিকেটর নিয়ে ফেললাম। তো আমরা প্রথমে একটু আরএসআই নিয়ে আলোচনা করি। তো আমি আগেই বলেছিলাম যে এই অংশটাতে সাইডওয়েজ ছিল, তো আমরা দেখতে পাচ্ছি আরএসআইও এখানে অনেক নিচে ছিল এবং এই সময়টাতে কিন্তু এসে 30-এর কাছাকাছি চলে এসেছিল। এরপরে কিন্তু একটা আপ হতে শুরু করে এই অংশটাতে এবং এখানে কিন্তু অনেকাংশ উপরে উঠে যায় এবং 90-এর কাছাকাছি চলে যায় আরএসআই, আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে। এরপরে কিছুটা কারেকশন হয় কিন্তু মূল্য কিন্তু ওইভাবে পরিবর্তন হয় না এই অংশটাতে। এরপরে আপ হয় আবার এবং 70-কে ছুঁয়ে ফেলার পরে বা 70-কে ক্রস করার পরে কিন্তু আবার আমরা একটা কারেকশন দেখতে পেয়েছি একটা দীর্ঘ সময় পর্যন্ত। তো যদিও কারেকশন হয়েছিল কিন্তু এখানে শেয়ারটির মূল্য কিন্তু সাইডওয়েজ পর্যায়ে চলে যায়, অর্থাৎ সেভাবে কিন্তু মূল্যটা কমে যায় না। কিন্তু বর্তমানে কিন্তু আবার একটা আপ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে, এবং আরএসআই কিন্তু বর্তমানে 70-কে ক্রস করেছে। তো সম্ভাবনা আছে আরএসআই কিন্তু কিছুটা কারেকশন হতে পারে, তবে আরএসআই কারেকশন হলো শেয়ারটির মূল্য অতীতের মতোই সেভাবে হয়তো পরিবর্তন নাও হতে পারে বা সেভাবে নাও কমতে পারে। তো আমরা আরএসআইটা দেখলাম। এখন যদি আমরা একটু এমএসসিডিটা নিয়ে আলোচনা করি, তোমরা দেখতে পাবো যে দেখেন এমএসসিডিটা এই অংশটাতে এসে আবার দেখেন এমএসসিডি লাইন सिग्नल लाइन के नीचे থেকে উপর দিকে क्रस করেছিল এবং একটা ভালো দীর্ঘ সময় যাবত আপ হচ্ছিল আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে। এরপরে কিছুটা কারেকশন হয়ে এমএসসিডি লাইনটি সিগন্যাল লাইনকে উপর থেকে নিচের দিকে একটু সামান্য পরিমাণ ক্রস করেছিল, কিন্তু এরপরে কিন্তু বর্তমানে আবার আপ হচ্ছে এবং একটা ভালো আপ আমরা খেয়াল করছি, অর্থাৎ এখান থেকে একটা আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় এটা কি কতদিন পর্যন্ত আপ হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু এখানে 70 কে ক্রস করেছে। ঠিক আছে, তো যেহেতু এখানে 70 কে ক্রস করেছে तो जो 80 ऊपर उठे तपर क्योंकि आबार सम्भावना आखने मूल्यटा कारेक्शन हार तो मूल्य कारेक्शन हार पर क्योंकि बर्तमान शेयरटी जेहतु आपट्रेंडे रही है तो सम्भावना आछे जे दीर्घमेयादी आपट्रेंड होते पारे आगामी डिसेम्बर जानुआरि पर्यन्त सम्भावना रही है। ठीक है, तो आमरा जदि एक ही साथे जदि एखाने बोलिंजार बैंड निये आलोचना करी ताहले आमरा देखते पाबो जे आमी आगेई बोलेछिलाम जे एई अंशटाते एकटा साइडवेज पर्याय छिलो। आमरा देखते पाচ্ছি যে এখানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের পার্থক্য খুব কম ছিল এবং শেয়ারটির কিন্তু বেশিরভাগ সময় যে রেড যে দাগটি আছে বা লাল যে দাগটি রয়েছে সেই দাগের মধ্যেই ঘোরাঘুরি করছিল, কিন্তু হঠাৎ এই অংশ এসে একটা ভালো পরিমাণ জাম্প করে এবং দেখেন আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে একটা ভালো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন যে এখানে যে মাঝখানে যে লাল রঙের দাগটি ছিল সেটার থেকে কিন্তু বেশিরভাগ সময় শেয়ারটির মূল্য উপরের দিকেই ছিল এবং আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে কিন্তু শেয়ারটির মূল্য আপার ব্যান্ডকে ক্রস করেছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারটির প্রতি মানুষের আগ্রহ ব্যাপক রয়েছে এবং এখানে যেহেতু লেনদেনও বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে সাথে কিন্তু শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই অংশটাতে আমরা একটি বাই প্রেশার খেয়াল করছি এবং একটা ভালো এবং দীর্ঘ সময় যাবত কিন্তু শেয়ারটির প্রতি মানুষের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই অংশটাতে একটা বাই প্রেশার ছিল, এরপর অনেক দিন পর্যন্ত সাইডওয়েজ পর্যায়ে ছিল এবং সর্বশেষে কিন্তু এই অংশটাতে এসে আবার একটা বাই প্রেশার রয়েছে এবং শেয়ারটির মূল্য আপ হয়ে রয়েছে। তো আশা করা যায় সামনের দিকেও এই শেয়ারটি আরও কয়েকদিন বাড়তে পারে বা আগামী সপ্তাহ পর্যন্ত হয়তো শেয়ারটি ভালো করতে পারে এবং সেই সাথে সাথে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরগুলো ভালো করতে পারে এবং আগামীতে আমি অন্যান্য যে ইন্স্যুরেন্সের যে শেয়ারগুলো রয়েছে সেটিগুলি নিয়ে আলোচনা করব এবং সেগুলি কীরকম হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আশা করা যায় যে আগামী সপ্তাহেও ইন্স্যুরেন্স ভালো করবে। তো এই ছিল এই শেয়ারটির এবং এই ইন্স্যুরেন্স সেক্টরটির টেকনিক্যাল অ্যানালাইসিস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি এরপর আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে চাইলে আপনারা আমাকে কমেন্টস আকারে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব সেই সম্পর্কে বা আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এছাড়া আপনারা যদি অন্য কোনো শেয়ারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চান তাহলে সেটাও আপনারা আমাকে কমেন্টস আকারে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব সেই কোম্পানিগুলোরও ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।